খবরের এই অংশটি নিবেদনে একোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অপরূপা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে চোখ রাখব হেডলাইন্সে। হুগলি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কলেজে বাৎসরিক উৎসবে বিজ্ঞান প্রদর্শনী, বিভিন্ন মডেল নজর কেড়েছে দর্শকদের। অনুষ্ঠিত হয়ে গেল এইচটিসির বাৎসরিক অনুষ্ঠান। অন্যতম আকর্ষণ ছিল বিজ্ঞান প্রদর্শনী এবং চিত্র প্রদর্শনী। হুগলি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কলেজের দুদিনের বাৎসরিক উৎসবের সূচনা হলো 22 ও 23 ফেব্রুয়ারি। দুদিনের এই ফেস্টিভ্যালে ছাত্রছাত্রীরাই বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করেছে। সুন্দর করে সাজানো হয়েছে সম্পূর্ণ কলেজ চত্বর। ছাত্রছাত্রীদের হাতে আঁকা ছবি, বিভিন্ন সময় ছাত্রছাত্রীদের ক্যামেরায় বন্দী হওয়া ছবির ঠাই পেয়েছে এই প্রদর্শনীতে। কি বলছে এই প্রদর্শনী সম্পর্কে এখানকার এক ছাত্র, শুনুন। আর্ট কার্নিভাল, এটা ফার্স্ট টাইম এটা এইচডিসিতে করছি আমরা। এখানে অ্যাকচুয়ালি টেক ফেস্ট, এটা আমরা হয়তো আমরা জানি যে টেক ফেস্টের টেকনিক্যাল ইভেন্টসগুলো হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কলেজে যে ট্যালেন্টসগুলো আছে বা বাইরের কলেজে যারা এখানে যারা ফটোগ্রাফস বা পেন্টিংস যাই আসুক, সেইগুলো যাতে আমরা আরও ভালো করে কাল্টিভেট করা যায়, সবার সামনে আরও ভালো করে যাতে দেখানো যায়, সেইটার জন্য আমরা আর্ট কার্নিভালটা এটা আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। দুদিনের এইচটিসির বাৎসরিক উৎসবে কলেজের ছাত্রছাত্রীরা ছাড়াও অন্যান্য স্কুল কলেজের ছাত্রছাত্রীদের বিজ্ঞানের মডেল প্রদর্শনী আকর্ষণীয় হয়ে উঠেছে। বিজ্ঞান প্রদর্শনীতে সব থেকে নজর কেড়েছে হুগলি কলেজিয়েট স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র অভিজ্ঞান কিশোর দাসের মডেল। প্রতিবছর বিভিন্ন কারণে ট্রেন দুর্ঘটনায় দেশে প্রচুর সম্পত্তির ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটে, এটাই ছোট বালক অভিজ্ঞানকে ভাবিয়েছে। অভিজ্ঞানের বাবা অনিন্দ কিশোর দাস স্লিপ অ্যাকোমিয়া রোগে আক্রান্ত। এই রোগীদের বৈশিষ্ট্য হলো যখন তখন যেখানে সেখানে ঘুমিয়ে পড়ে। ট্রেনে ভ্রমণ করার সময় বাবার ঘুম দেখেই এই চিন্তা হয় অভিজ্ঞানের, যদি চলন্ত ট্রেনে চালক ঘুমিয়ে পড়ে তখন কি হবে। সেই তাড়না থেকেই অভিজ্ঞানের মডেল ট্রেনের চালক অসুস্থ হলেও বিশেষ ব্যবস্থায় থামবে ট্রেন, অসুস্থতার বার্তা পৌঁছে যাবে কন্ট্রোল রুমে। অভিজ্ঞানের কথায়, সুস্থ ও স্বাভাবিক মানুষের কাজকর্ম করার সময় রক্তে অক্সিজেনের সরবরাহের পরিমাণ থাকে 95 থেকে 100। কোনো কারণে মানুষ ঘুমিয়ে পড়লে বা হার্ট অ্যাটাক হলে অক্সিজেন সরবরাহের পরিমাণ 80-র নিচে নেমে যায়। এই বিষয়টিকেই মূল প্যারামিটার করে মডেলের কাজ করা হয়েছে। অভিজ্ঞান তার মডেল সম্পর্কে জানায়, ট্রেনের চালকের হাতে থাকবে আংটি, সেই অত্যাধুনিক আংটি যার রিডিং ওয়্যারলেসের সিস্টেমের মাধ্যমে মাইক্রো কন্ট্রোলারে যাবে। মাইক্রো কন্ট্রোলারটির সঙ্গে একটি সিম ব্রেকের সঙ্গে সংযোগ করে একটি সার্ভে মোটর থাকবে। হঠাৎ করে ট্রেনের চালক অসুস্থ হয়ে পড়লে বা ঘুমিয়ে পড়লে তার রক্তে অক্সিজেনের পরিমাণ 80-র নিচে নেমে গেলে সঙ্গে সঙ্গে সিস্টেমে ট্রেন থামবে এবং কাছেই কন্ট্রোল রুমে মোবাইলের বার্তা চলে যাবে চালকের বর্তমান পরিস্থিতি সম্পর্কে, ট্রেনের গার্ডের কাছেও বার্তা চলে যাবে। অভিজ্ঞান তার মডেল সম্পর্কে কি বলছেন শুনুন। গত 10 বছরে 2000-এর বেশি ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এটা তো ট্রেন দুর্ঘটনা, কিন্তু এর ফলে অনেক মানুষের অর্থ সম্পদ নষ্ট হয়েছে ও দেশের অর্থ সম্পদ নষ্ট হয়েছে। কারণ যে মানুষের বাড়িতে কোনো মানুষ মারা গেল পরিবারে, তাদের পরিবারের কোনো শেষ, তাই জন্য আমাদের এই তথ্যগুলি খুব ভাবিয়ে তুলেছে। তাই জন্য আমরা এখানে ডিভাইস তৈরি করেছি যার নাম হলো সেভ। সেভ মানে যেমন বাঁচানো, আমাদের প্রত্যেকটা কথা যদি আমরা অর্থ জুড়ি তাহলে এটাও মানে বাঁচানোর সব ইউজ হয়, যেমন সেফটি অ্যান্ড অ্যালার্ট ফর ভালনারেবল এমার্জেন্সি। এটি হলো আমাদের যন্ত্র, এটি হলো একটি পালস অক্সিমিটার যা আমাদের শরীরের রক্তের অক্সিজেনের পরিমাপ ও পালস রেট মাপতে সাহায্য করে। তার সূত্র অনুযায়ী মানুষ যখন মানে হার্ট অ্যাটাক ঘুমিয়ে পড়ে তার অক্সিজেন কমতে কমতে দেখা যায় যে 80-র নিচে চলে এসছে, 80% নিচে চলে এসছে, এবং গভীর ঘুমিয়ে পড়ার সময় মানে পালস রেট সবসময় পালস রেট কমতে কমতে 60-এর নিচে চলে এসছে। এবছরের এইচটিসির বাৎসরিক উৎসব সম্পর্কে ডেপুটি রেজিস্ট্রার শ্রেয়সী দে জানান। এটা টেক এইচটিসি 2K19, এটা আমাদের 15 ইয়ার্সের টেক ফেস্ট এইচটিসি অর্গানাইজ করছে, যেখানে আমরা বিভিন্ন স্কুল কলেজ ছাত্রছাত্রীকে টেক ফেস্টে পার্টিসিপেট করার জন্য আমন্ত্রণ জানিয়েছি এবং 600-700 স্টুডেন্ট অলরেডি রেজিস্টার্ড এবং তারা পার্টিসিপেন্ট আমাদের আজ আর কালের টেক ফেস্টে। এখানে বিভিন্ন ধরনের টেকনিক্যাল ইভেন্ট, আর্ট গ্যালারি, ব্রিজ দ্য গ্যাপ, রোবটিক্স, নিড ফর স্পিড, এ ধরনের বিভিন্ন ইভেন্ট রয়েছে। অশোক রায়ের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, এলএমসিএল নিউজ।